খুশি প্রকাশ করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার। ঘটনা বলদাখাল পশ্চিম চাম্পামুড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, 5 রাজ্যের ভোটের ফলাফলে কংগ্রেস সমর্থিত তিলু দেববর্মা বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করছিল। তখনই এলাকার 60 থেকে 70 জন দুষ্কৃতী হামলা চালায় তার বাড়িতে। অভিযোগ, তিলু দেববর্মার স্ত্রী ও ছেলের। শুধু তাই নয়, গাড়ি ভাঙচুর সহ তিলু দেববর্মাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় বাজি ফাটানোর অভিযোগ করে। পুলিশও গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘরে আসলাম না, মাসি বেটে আসলো। তো এমনি তো আমার মা গেছে হঠাৎ করে, ঘুরে আসলাম, মা বেটেছে। দেখো বাবারে যে মনে মনে আছে, আমি তো গেছি হিনে গিয়ে ঘুরে আইলাম। একটু কতক্ষণ ধরে পুলিশ আইলো, এসে তারা সবাই রে পুলিশ আয়, পুলিশ নিয়ে গেলো। তাহলে লোকাল করে গাড়ি নিয়ে গেছে বাবারে, কি নিয়ে নিয়ে গেছে জিজ্ঞেস পুলিশ। পুলিশের জিজ্ঞেসে বাজে ঘোরার উপলক্ষে আমার বাবাকে সবাই ইলেকশন মতের লিগা নামাচ্ছে। তো সবাই সবাই আর কত কত করে আইল সবাই হাঁটে এসে যাই বাবুরি শুরু হলো। এরপরে বাংশুর করছে, এরপরে আমার নির্যাতন করতে হবে, কাপড় চোপড় টানাটানি করে শিখছে। কে কে ছিল তারা? এই তো কলে কালীপদ আছে, বিন্দু আছে, টুটন আছে, জয়দেব আছে, গোলু আছে, পানকৃষ্ণ আছে, আবার গোব্বর, এমনি বাড়ি ঘরে গোব্বর গোবর দেখে বোন দেখালে গোব্বর আছে, আরো অনেকে আছে। সবারই নাম 11টা তারিখ আছে, আবার তারিখ আপনার সঙ্গে দিছে।